হেলথ ইনসাইট, আজকের টপিক হচ্ছে হাউ টু প্রিভেন্ট কনস্টিপেশন অ্যান্ড দিস ইজ ইয়োর ডাইটিশিয়ান শর্মিষ্ঠা রায় দত্ত। অনেকেই কনস্টিপেশন কথাটা শুনে হাসাহাসি শুরু করবেন, কিন্তু এটা অনেকের ক্ষেত্রে হাসির কারণ নাও হতে পারে। কনস্টিপেশন ইজ আ ডেফিসিয়েন্সি যেখানে ফিসেস স্টপ পাসিং ফ্রম আওয়ার বডি। এর বিভিন্ন কারণ থাকে, সে কী কী কারণ একটুখানি প্রথমত জেনে নিই। প্রথমত স্ট্রেস ইজ আ ফ্যাক্টর, যার লাইফে যত বেশি স্ট্রেস এবং স্ট্রেসের ফলে একটা কর্টিসল হরমোন রিলিজ হয় বডি থেকে, যেটা কিনা আমাদের ব্রেনের সাথে ডিরেক্টলি কানেক্টেড এবং তার ফলে আমাদের ডাইজেশনটা কিন্তু প্রপারলি হ্যাম্পার হয় এবং কনস্টিপেশন জেনারেট হয়। সেকেন্ড পয়েন্ট ইজ, অনেকেই চা কফি খেতে ভালোবাসে এবং কাজের ফাঁকে ফাঁকে যতবার ইচ্ছে দুধ চা বা দুধ কফি অথবা ব্ল্যাক কফি ইনটেক করে থাকে। এর ফলে বডিতে ডিহাইড্রেশন জেনারেট হয়, এর ফলে তাদের স্টুল থেকে ওয়াটার অ্যামাউন্টটা কমে যায় এবং কনস্টিপেশন হতে পারে। এছাড়া যাদের সেডেন্টারি লাইফস্টাইল, অর্থাৎ যারা ঘরে বসে কাজ করে বা বডির মুভমেন্ট খুব একটা নয়, তাদের ক্ষেত্রেও কিন্তু কনস্টিপেশন হতে পারে। সো নাও দ্য মেজর পার্ট ইজ অবভিয়াসলি দ্য ডায়েট। ডায়েটটা যদি আমাদের ইমব্যালেন্স হয়, প্রপার আমাদের ডায়েটের মধ্যে যদি ফাইবার না থাকে এবং আপনাদের ডায়েটের মধ্যে যদি লুব্রিকেশন অয়েল না থাকে, তাহলে কিন্তু কনস্টিপেশন জেনারেট হতে পারে। কিন্তু ফাইবারটা কি, ইনসলিউবল ফাইবার যদি বেশি খাচ্ছেন, যেমন কি আমরা হুইট ব্র্যান্ডগুলো যদি বেশি খাই, এবং সলিউবল ফাইবার অর্থাৎ ওটস ব্র্যান্ড, চিয়া সিড, এগুলো যদি আমরা ডায়েটে কম রাখি, তাহলেও কিন্তু কনস্টিপেশন জেনারেট করতে পারে। তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে ইনসলিউবল ফাইবার সম্বন্ধে কি এবং সলিউবল ফাইবারের গুণাগুণ কি। নেক্সট ওয়ান ইজ লুব্রিকেশন। লুব্রিকেশন ইজ অলসো ইম্পর্টেন্ট পার্ট, কিন্তু অনেকেই ধারণা যে বেশি বেশি বাটার খেলে, বেশি বেশি দেশি ঘি খেলে হয়তো আমাদের স্টুল পাস হতে সাহায্য করবে। না, ধারণাটা হচ্ছে স্টুলের মধ্যে অয়েলটের অ্যামাউন্টটা যদি ঠিকঠাক থাকে তাহলে স্টুলটা হার্ড হবে না। সো লুব্রিকেশন ইজ অলসো আ ইম্পর্টেন্ট পার্ট। তার মানে বেশি বেশি দেশি ঘি খাবো বা বেশি বেশি বাটার খাবো সেটা কিন্তু হিতে বিপরীত হতে পারে। তারপরের পার্টে আসছি ডায়েট। এই কনস্টিপেশন যাদের থাকে তারা অনেক সময়ই কমপ্লেন করে যে ওয়েট লস হচ্ছে না, প্রচুর ব্লটিং, প্রচুর গ্যাসে বা অ্যাসিডিটির সমস্যায় ভুগছেন তারা। এছাড়া যারা ইগনোর করতে থাকেন, ঠিক আছে একটু একটা গ্যাস্ট্রিক বা অ্যান্টেক কিছু খেয়ে নিলাম, সেদিনকের জন্য ঠিক থাকলাম, যদি ইগনোর করতে থাকেন, এর পরবর্তী স্টেজে হেমোরয়েডস অথবা পাইলসে আকার ধারণ করতে পারে। সো কনস্টিপেশনের জন্য ডায়েটে কী কী করতে পারেন, সকালবেলা ঘুম থেকে উঠে আমরা উষ্ণ জল রাখতে পারি অথবা চিয়া সিডস খেতে পারি, যেটা ওভারনাইট সোক করে 1 টিস্পুন চিয়া সিড আমরা খেতে পারি। এছাড়া আমি যেটা বলবো যে যারা চা কফির অভ্যেস রয়েছে বা চা কফি না খেলেই চলে না, তাদেরকে বলবো ব্ল্যাক টি এর সাথে মৌরি দিয়ে চাটা খেতে। আর গ্রিন টি কনস্টিপেশনের নৈব নৈব চ, একদমই খাওয়া যাবে না, কারণ গ্রিন টি কনস্টিপেশন জেনারেট করে। এছাড়া আপনারা রাখতে পারেন চকলেট, যেটা হাফ পিস অফ চকলেট, যেটা আমাদের গুড হরমোন রিলিজ করতে সাহায্য করে। এবং খেয়াল রাখবেন এই চকলেটের মধ্যে যাতে 70% গুড কোকো দিয়ে তৈরি হয়। এবার আসি সকালের জল খাবার অথবা ব্রেকফাস্টে। আমরা সকালবেলা গ্লুটেন ফ্রি ওটস রাখতে পারি অথবা সারা রাত ভিজিয়ে রেখে ওটসটাকে, সেটাও কিন্তু আমরা ডায়েটে ইনক্লুড করতে পারি। এর সাথে আমরা রাখতে পারি পোমোগ্রানেট রায়তা, কার্ড রায়তা, আপনার আলু রায়তা, এগুলো কিন্তু ইনক্লুড করা যেতেই পারে। এছাড়াও আমি বলবো ব্রেকফাস্টটার সাথে, মানে ব্রেকফাস্টটা করার আগে এক বাটি তরমুজ অথবা এক বাটি পেঁপে কিন্তু রাখতে পারেন। এছাড়াও ডায়েটে ইডলি, পোহা, এগুলো তো রাখা যেতেই পারে সকালের জল খাবারে। ব্রেকফাস্টে আরেকটা ইনক্লুড করে দিই, সেটা হচ্ছে ম্যাঙ্গো রায়তা। সামনেই আমের দিন আসছে, তো ম্যাঙ্গো রায়তা অবশ্যই খেতে পারেন। ব্রেকফাস্টের পরপরই কোথাও বসে যাবেন না, চেষ্টা করবেন অ্যাটলিস্ট 5 থেকে 10 মিনিট ঘরের মধ্যেই পায়চারি বা হাঁটাচলা করতে। এছাড়া চেষ্টা করবেন খাবার খেয়েই সাথে সাথে যাতে জলটা না খেয়ে আধ ঘন্টা গ্যাপ দিয়ে খেতে পারেন। আমি প্রেফার করব মিড মর্নিংয়ে, অর্থাৎ লাঞ্চ এবং ব্রেকফাস্টের মাঝের যে সময়টা, সেখানে আপনারা পেপারমিন্ট টি নিতে পারেন অথবা আপনারা ইনফিউজড ওয়াটার নিতে পারেন। অর্থাৎ সামনে এখন গরম আসছে, একটা মাটির কলসিতে জল রেখে তার মধ্যে কয়েকটা পুদিনা পাতা ফেলে রাখলেন, তার থেকে আমরা মিন্টের যে কোয়ালিটি, সেই নিউট্রিয়েন্টস তো পাচ্ছি এবং সেই জলটা কিন্তু কনস্টিপেশন রিলিফ করতে অনেকটাই সাহায্য করে। এবার আসি দুপুরের খাওয়া দাওয়াতে। অনেকেরই কনস্টিপেশনের সাথে ফ্যাটি লিভার জেনারেট করে অথবা হাইপার অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা থাকে, তো তাদের ক্ষেত্রে আমি স্পেশালি বলবো যে আপনারা নর্মাল যে ডাল চাল, মানে ডাল ভাত এগুলো খেতে পারেন, কিন্তু অবশ্যই আমি প্রেফার করবো ব্রাউন রাইসটা। আমি জানি সাদা ভাত খেতে খুবই ভালো লাগে, কিন্তু ব্রাউন রাইসের মধ্যে ফাইবার কন্টেন্টটা বেশি ভালো থাকে। যদিও দুজনেরই, সাদা ভাত এবং ব্রাউন রাইসের দুটোরই গ্লাইসেমিক ইনডেক্স প্রায় এক। লাঞ্চের পরে আপনারা এই ইভিনিং নাগাদ আপনারা
পেপারমিন্ট টি নিতে পারেন, গ্রিন কফি রাখতে পারেন। আর ব্ল্যাক কফি খাওয়ার যাদের অভ্যেস আছে তারা ওয়ান পিঞ্চ অফ কফি এক কাপ জলের মধ্যে ফুটিয়ে খেতেই পারেন ব্ল্যাক কফি। এছাড়া আমি বলবো যে যবের যে ছাতু আছে সেই যবের ছাতু 2 টেবিল স্পুন নিলেন, তার সাথে একটু দই অ্যাড করে মিক্সড করে ইভিনিং স্ন্যাক্সে রাখতে পারেন, অথবা কোকোনাট ওয়াটার রাখতে পারেন। এটা কিন্তু বডির ওয়াটার ব্যালেন্স মেনটেন করতে খুব সাহায্য করে। ছোট করে একটু ইনক্লুড করি, অনেকেই ভাববেন যে ম্যাডাম মিড মর্নিংয়ে কেন ফল খেতে বললো না, কি কারণ, বা স্যালাড খেতে কেন বলছে না। কারণ প্র্যাকটিক্যালি বলতে গেলে স্যালাড অর্থাৎ কাঁচা সবজি অথবা ফল খেলে অনেকের কিন্তু অ্যাসিড ফর্ম করে, গ্যাস ফর্ম করে, তাতে কিন্তু ব্লোটিংটা বেড়ে যায় কনস্টিপেশন পেশেন্টদের ক্ষেত্রে। তাই জন্য আপনাকে প্রথমে জানতে হবে আপনার বডি টাইপটা কেমন। স্যালাড খেলে আপনার অতিরিক্ত গ্যাস ফর্ম হচ্ছে না, তো সেটা জেনে মাথায় রেখে তখনই আমরা কিন্তু ফলের দিকে এগোবো। তাই যদিও ফলের মধ্যে খুব ভালো ফাইবার কন্টেন্ট থাকে, তাই ওটাতে কিন্তু খুব একটা চাপ হয় না, কিন্তু স্যালাড খেতে গেলে একটু ভেবে চিনতে। এবার আসি রাতের খাবার, ডিনারে। সেখানে আমরা লাইট খাওয়ার খাওয়ার চেষ্টা করবো, ভেজিটেবলস রাখতে পারি অথবা স্যুপ রাখতে পারি। যাদের একটুখানি রুটি খাওয়ার অভ্যেস আছে তাদের ক্ষেত্রে আমি বলবো যে যবের আটা 50% এবং নর্মাল যেটা গমের আটা 50% মিক্স করে আপনারা রুটিটা তৈরি করুন, যেটা আপনাদের কনস্টিপেশন থেকে শতগুণ দূরে রাখবে। আর সবসময় চেষ্টা করবেন এক একদিন এক একটা মেনু ট্রাই করার, তাহলে কনস্টিপেশনকে টাটা বলতে হবে। এরপরে আসি আফটার ডিনার, আমরা বিফোর গোয়িং টু বেড আমরা ক্যামোমাইল টি খেতে পারি অথবা অশ্বগন্ধা পাউডার অথবা অশ্বগন্ধার ট্যাবলেট খেতে পারি, যেটা আমাদের মাইন্ড রিল্যাক্স করতে সাহায্য করে, স্ট্রেস কমাতে সাহায্য করে এবং কনস্টিপেশন অটোমেটিক্যালি দূর হয়ে যাবে। এছাড়াও ডায়েট প্র্যাকটিস করেও যাদের সিভিয়ার কাইন্ড অফ কনস্টিপেশনের দিকে আপনারা চলে গেছেন তাদেরকে বলবো ডক্টর সাজেশন নিয়ে এনিমা আপনারা কিন্তু ট্রাই করতে পারেন, যেটা মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের যদি এই ধরনের কোনো সমস্যা থাকে অবশ্যই যোগাযোগ করবেন হেলথ ইনসাইটের ডিসক্রিপশন বক্সে, কমেন্ট করে জানাবেন কেমন আছেন, বা অন্য কোনো প্রশ্ন থাকলে অবশ্যই যোগাযোগ করবেন। নমস্কার।